আমি কেয়া সরকার, বুনিয়াদপুর হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার। আমি আজকে তোমাদের পড়াবো শালক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। এটা কি? এটা একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এই শারীরবৃত্তীয় প্রক্রিয়াটা কাদের মধ্যে দেখা যায়? সবুজ উদ্ভিদের মধ্যে দেখা যায়। এবার আমি এই কথাটাকে একটু বিশ্লেষণ যদি করি, কি শালক সংশ্লেষ বা ফটোসিনথেসিস? ফটো, ফটো মিন্স আলোক, আর সিনথেসিস মিন্স সংশ্লেষ। তাহলে আর আবার শালক সংশ্লেষ, শালক মানে স আলোক, অর্থাৎ এই শালক সংশ্লেষ বা ফটোসিনথেসিস এই শারীরবৃত্তীয় প্রক্রিয়ার জন্য অবশ্যই দরকার কিসে? আলোকে। তাহলে খুব সহজভাবে বললে আলোকের সাহায্যে উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াটাকেই বলা হয় শালক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। বোঝা গেল? এবার এই ফটোসিনথেসিস শুধু তো আলো হলে চলবে না, তার সাথে আরো কিছু কিছু উপাদানের দরকার। কি কি সেই উপাদানগুলো? একটা যেমন বললাম আলোক মিন্স সূর্যালোক, সূর্যালোক, সূর্যালোক যেমন দরকার, তেমনি আরেকটা জিনিসের দরকার, সেটা হচ্ছে কি? ক্লোরোফিল। অর্থাৎ সূর্যালোক এবং ক্লোরোফিল, এই দুটো না হলে শালক সংশ্লেষ প্রক্রিয়া হবে না। কাজেই দেখো আমি কি বললাম, এই প্রক্রিয়াটা প্রধানত কাদের প্রক্রিয়া? উদ্ভিদে। কারণ আমাদের প্রাণীদের মধ্যে সূর্যালোক আমরা সবাই পাই, কিন্তু ক্লোরোফিল আমাদের মধ্যে কিন্তু নেই। সেই জন্য কি আমরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারি না। আবার উদ্ভিদের মধ্যেও কারা পারে? সবুজ উদ্ভিদ, অর্থাৎ যাদের দেহে কিনা ক্লোরোফিল আছে। তাহলে সূর্যালোক এবং ক্লোরোফিল, এই দুটো না হলে প্রক্রিয়াটাই হবে না। এর সাথে উদ্ভিদের আর কি কি দরকার হচ্ছে? আর দরকার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর জল। তাহলে তাহলে শালক সংশ্লেষের উপাদানগুলো কি কি হলো? কার্বন ডাইঅক্সাইড, জল, সূর্যালোক, ক্লোরোফিল। এবার উদ্ভিদের এই খাবার মানে শালক সংশ্লেষ প্রক্রিয়া করার জন্য, শালক সংশ্লেষের মাধ্যমে উদ্ভিদ কি করছে? খাদ্য তৈরি করছে। এর জন্য কি দরকার হচ্ছে? ৬ অণু কার্বন ডাইঅক্সাইড আর ১২ অণু জল। এই ৬ অণু কার্বন ডাইঅক্সাইড আর ১২ অণু জল হলে তবেই উদ্ভিদ ১ অণু গ্লুকোজ তৈরি করতে পারবে, গ্লুকোজ বা শর্করা তৈরি করতে পারবে ৬ অণু কার্বন ডাইঅক্সাইড আর ১২ অণু জল হলে। তাহলে এই উপাদানগুলো দিয়ে উদ্ভিদ কি তৈরি করছে? বললাম খাদ্য, খাদ্য মিন্স গ্লুকোজ। গ্লুকোজের সংকেত কি? এবার C6H12O6, অর্থাৎ এই দিয়ে উদ্ভিদ ১ অণু গ্লুকোজ তৈরি করলো। এছাড়া আর কি কি তৈরি করছে? এছাড়া উদ্ভিদ তৈরি করছে ৬ অণু জল আর ৬ অণু অক্সিজেন। কেমন? এটাই হচ্ছে কি শালক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ। এবার তোমাদের মনে হতে পারে প্রথমেই কেন ম্যাডাম রাসায়নিক সমীকরণ দিয়ে শুরু করলো, তার কারণ এই রাসায়নিক সমীকরণটা যদি তোমরা বুঝে যাও তাহলে দেখবে শালক সংশ্লেষ প্রক্রিয়া অতি সহজে বুঝে যাচ্ছে, কোনো অসুবিধে হচ্ছে না। এবার তাহলে এবার যদি সংজ্ঞায় যাই আমরা, অর্থাৎ কাকে বলে শালক সংশ্লেষ বা ফটোসিনথেসিস, তাহলে কিন্তু আমরা এই রাসায়নিক সমীকরণ থেকেই বলে দিতে পারবো। কি কাকে বলবো? যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে কার্বন ডাই বায়ু থেকে শোষিত কার্বন ডাইঅক্সাইড এবং জল, এর রাসায়নিক বিক্রিয়ার ফলে কি উৎপন্ন করছে? গ্লুকোজ উৎপন্ন করছে। আর এই গ্লুকোজের মধ্যে কি থাকছে? এই যে সূর্য সৌরশক্তি উদ্ভিদ নিচ্ছে, এই সৌরশক্তিটাকে গ্লুকোজের মধ্যে স্থৈতিক শক্তি রূপে আবদ্ধকরণ করছে। আর উপজাত বস্তু হিসেবে কি কি উৎপন্ন হচ্ছে? জল এবং অক্সিজেন। তোমরা তো ছোটবেলা থেকেই পড়ে এসছো যে আমরা অক্সিজেন কার কাছ থেকে পাই? উদ্ভিদের কাছ থেকে।
সবুজ উদ্ভিদের কাছ থেকে পাই হচ্ছে অক্সিজেন। তাহলে দেখতে পাচ্ছ এই সালোক সংশ্লেষ প্রক্রিয়া উদ্ভিদ কি দিচ্ছে আমাদেরকে? অক্সিজেন দিচ্ছে। কেমন? তাহলে হয়ে গেল, এটা হচ্ছে তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সংজ্ঞা বা ফটোসিনথেসিসের সংজ্ঞা কাকে বলে। এবার এখান থেকে কি কি উপাদান, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার উপাদান কি কি সহজেই তোমরা বলে দিতে পারবে? কি কি উপাদান? কার্বন ডাইঅক্সাইড, জল, সূর্যালোক, ক্লোরোফিল। এবার এই কার্বন ডাইঅক্সাইড, জল, জল এই দুটোকে বলা হয় হচ্ছে কি? কাঁচা মাল। সালোক সংশ্লেষের কাঁচা মাল যদি কি কি বলে তাহলে বলতে হবে কার্বন ডাইঅক্সাইড আর জল। আর যদি বলে সালোক সংশ্লেষের অত্যাবশ্যকীয় উপাদান কি কি তাহলে বলতে হবে কার্বন ডাইঅক্সাইড, জল, সূর্যালোক, ক্লোরোফিল। হলো। এবার যখন বললাম অত্যাবশ্যকীয় উপাদান তাহলে সাহায্যকারীও কিছু কিছু উপাদান আছে। সাহায্যকারী উপাদান কোনগুলো? সালোক সংশ্লেষের সাহায্যকারী উপাদান হচ্ছে এডিপি, তোমরা আগেই পড়ে এসেছো এর ফুল ফর্ম, অ্যাডিনোসিন ডাইফসফেট, এনএডিপি, নিকোটিনামাইড, অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট, আর কি আরইউবিপি, রাইবিউলোজ বিসফসফেট। এগুলো হচ্ছে সাহায্যকারী উপাদান। আর অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, জল, সূর্যালোক আর ক্লোরোফিল। হয়ে গেল। এবার কোথায় হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়ার স্থান? তোমরা আশা করি এর মধ্যে এক বাক্যে বলে দিতে পারবে কোথায় হয়। সবুজ উদ্ভিদ, উদ্ভিদের সবুজ অংশ। উদ্ভিদের সবুজ অংশ বলতে কোনগুলো? পাতা, তাছাড়া কোনগুলো? ফুলের বৃতি, আর কি? আর হচ্ছে যেমন লাউ, কুমড়ো, এদের কি কাণ্ডগুলো সবুজ হয়? এই সবুজ কাণ্ডও কিন্তু সালোক সংশ্লেষ হয়। আবার কি সবুজ মূল, যেমন গুলঞ্চর মূল সবুজ, সেখানেও কিন্তু সালোক সংশ্লেষ হয়। তাহলে উদ্ভিদের যে কোনো সবুজ অংশ অর্থাৎ যেখানে ক্লোরোফিল আছে সেখানেই কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা হয়। আর কোথায় হয়? প্রাণীদের মধ্যে কি একদমই হয় না? হয়। নিম্ন শ্রেণীর প্রাণী কি? ইউগ্লিনা, ক্রাইসামিবা, এদের শরীরে ক্লোরোফিল থাকার জন্য এই নিম্ন শ্রেণীর এই প্রাণীগুলো কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে। তারপরে আর কাদের মধ্যে হয়? ব্যাকটেরিয়া। কোন ব্যাকটেরিয়া? রোডোসিউডোমোনাস, রোডোস্পাইরিলাম, এই ব্যাকটেরিয়াগুলোর মধ্যেও কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়া হয়। অর্থাৎ যেখানে যেখানে ক্লোরোফিল থাকে সেই সব জায়গাতেই সালোক সংশ্লেষ প্রক্রিয়া হয়। আচ্ছা, আমি বললাম সবুজ উদ্ভিদ, তাহলে কোনো কোনো উদ্ভিদের হয় না সালোক সংশ্লেষ প্রক্রিয়া। কোন উদ্ভিদ? যাদের কোনো ক্লোরোফিল থাকে না, ক্লোরোফিল বিহীন। আমরা জানি কে? ছত্রাক। যে কোনো ছত্রাকের কি হয়? ক্লোরোফিল থাকে না, তাহলে তারা কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়া করতে পারে না। এইবার তাহলে কোথায় সালোক সংশ্লেষের স্থান বললাম? উদ্ভিদের ক্ষেত্রে বললাম যে কোনো সবুজ উদ্ভিদের অংশে হয়। কিন্তু যদি বলে সালোক সংশ্লেষের প্রধান স্থান কি, তাহলে প্রধান স্থান কিন্তু পাতার মেসোফিল কলা। অর্থাৎ সবচেয়ে বেশি পরিমাণে সালোক সংশ্লেষ কোথায় হয়? পাতার মেসোফিল কলায় হয়। আর যদি বলা হয় সালোক সংশ্লেষকারী অঙ্গাণু, সালোক সংশ্লেষকারী অঙ্গাণু হচ্ছে কিন্তু ক্লোরোপ্লাস্ট। বোঝা গেল? সালোক সংশ্লেষকারী অঙ্গাণুকে সালোক সংশ্লেষকারী অঙ্গাণু হলো ক্লোরোপ্লাস্ট, মনে রাখবো ক্লোরোপ্লাস্ট। এগুলো হলো কি? এটা হলো সালোক সংশ্লেষকারী অঙ্গাণু। তাহলে এইটুকুনি অবধি পরিষ্কার কি সালোক সংশ্লেষ কাকে বলে, সালোক সংশ্লেষের অত্যাবশ্যকীয় উপাদান, এবং লিখলাম আর যে উপাদানগুলো সাহায্যকারী উপাদানগুলো সেগুলো। এবার কি তারপরে কি পড়ালাম? সালোক সংশ্লেষ কোথায় হয়, অর্থাৎ সালোক সংশ্লেষের স্থান। তারপরে কি বললাম? সালোক সংশ্লেষকারী অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট। এটুকুনি অবধি হলো। এরপরে আসি এই যে উপাদান, উপাদানের মধ্যে প্রথমে কি দেখলাম? কি আছে? কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাই উপাদানগুলোর উৎস অর্থাৎ কোথা থেকে উদ্ভিদ উপাদানগুলো পায় এবং সালোক সংশ্লেষে এর ভূমিকা, এবার এই সম্পর্কে আমরা পড়ব।
তাহলে কি সালোক সংশ্লেষের প্রথম উপাদান দেখলাম কি কার্বন ডাই অক্সাইড। এর উৎস কোথা থেকে পায়? পরিবেশ থেকে। কারা পায়? স্থলজ উদ্ভিদরা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে কোথা থেকে? পরিবেশ থেকে। পরিবেশ থেকে উদ্ভিদের পত্রমূলের মাধ্যমে উদ্ভিদের শরীরে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে। আর জলজ উদ্ভিদ যারা তারা কি করে? জলে নিমজ্জিত, যে জলের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড থাকে সেটা জলে যে নিমজ্জিত অংশ থাকে পাতা তার মাধ্যমে গ্রহণ করে। এবার এটা গেল তার কার্বন ডাই অক্সাইডের উৎস। আর ভূমিকা, ভূমিকা কি? প্রথমেই বললাম কাঁচামাল, কার্বন ডাই অক্সাইড কি সালোক সংশ্লেষের একটা, তাহলে এক নম্বর কি ভূমিকাতে, এক নম্বর কি সালোক সংশ্লেষের কাঁচামালকে কার্বন ডাই অক্সাইড। এবার দেখো, এবার সমীকরণটা দেখলে আমরা কি বুঝতে পারি? কার্বন ডাই অক্সাইডের কার্বনটা কোথায় আছে? একমাত্র কোথায় আছে? গ্লুকোজের মধ্যে, তাই তো? তাহলে কি এই যে কার্বন ডাই অক্সাইডের কার্বন এবং অক্সিজেন এরা কোথায় চলে যায়? কোথায় যাচ্ছে? সালোক সংশ্লেষ প্রক্রিয়া হওয়ার পর এটা চলে যাচ্ছে গ্লুকোজের মধ্যে। এই যে যেহেতু কার্বন ডাই অক্সাইডের কার্বন উৎপন্ন খাদ্য গ্লুকোজের মধ্যে অঙ্গীভূত হয়ে যায়, সেই জন্য এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটাকে বলা হয় অঙ্গার আত্মীকরণ প্রক্রিয়া। আর একটা নাম কি? অঙ্গার আত্মীকরণ প্রক্রিয়া। কেন? যে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের কার্বন অর্থাৎ অঙ্গার কোথায় অঙ্গীভূত হয়েছে? উৎপন্ন খাদ্য গ্লুকোজের মধ্যে অঙ্গীভূত হয়ে যাচ্ছে, সেই জন্য এটাকে এটাকে কি বলা হয়? অঙ্গার আত্মীকরণ প্রক্রিয়া বলা হয়। তাহলে এখান থেকে আমরা আরো পেয়ে যাচ্ছি যে উৎপন্ন খাদ্য গ্লুকোজের কার্বন এবং অক্সিজেনের উৎস কি? এই কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইডের ভূমিকা কি কি গেল? এক হচ্ছে যে এটা সালোক সংশ্লেষের কাঁচামাল, আর দুই কি বললাম যে উৎপন্ন খাদ্য যে গ্লুকোজ তার সেখানে যে কার্বন এবং অক্সিজেন আছে তার উৎস হচ্ছে কে? এই কার্বন ডাই অক্সাইড। এবার পরীক্ষায় শর্ট কোশ্চেন খুব আসে যে উৎপন্ন খাদ্য গ্লুকোজের অক্সিজেনের উৎস কি? সঙ্গে সঙ্গে কি বলে দিতে পারবো? উৎপন্ন খাদ্য গ্লুকোজের অক্সিজেনের উৎস হচ্ছে কি? কার্বন ডাই অক্সাইড। তাই পরিষ্কার? এবার তাহলে কার্বন ডাই অক্সাইডের হয়ে গেল, ভূমিকা কি হয়ে গেল, তারপরে উপাদান কি আসছে? জল। জল, জল কোথা থেকে পায়? জলের উৎস কি? জলজের উৎস হচ্ছে কি? আমরা জানি স্থলজ উদ্ভিদ কোথা থেকে পাচ্ছে? মূলরম দ্বারা মাটি থেকে জল শোষণ করছে, সেটা জাইলেম বাহিকা দিয়ে কোথায় চলে যাচ্ছে? পাতায় চলে যাচ্ছে। তাহলে স্থলজ উদ্ভিদের জলের উৎস কি? ভূগর্ভস্থ জল অর্থাৎ ভৌম জল। আর জলজ উদ্ভিদ কারা? যারা তারা কি করছে? তারা জলের থেকে তারা তাদের সারা শরীর দিয়ে ব্যাপন প্রক্রিয়া শোষণ প্রক্রিয়ায় জল শোষণ করছে, হয়ে গেল। তাহলে জলের উৎস হয়ে গেল স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে মাটির ভৌম জল, আর জলজ উদ্ভিদরা জলের জল জল থেকেই পাচ্ছে। এবার এই জলের কি ভূমিকা? এখানেও কিন্তু কাঁচামাল কে? জল। তাহলে জল হচ্ছে কি? সালোক সংশ্লেষের একটা অত্যাবশ্যকীয় কাঁচামাল হলো। এবার জল কি কাজ করে? জলটা জল হয় কি? যখন সূর্যালোক পেয়ে ক্লোরোফিল সক্রিয় হয়, এই সক্রিয় ক্লোরোফিল জলকে কি করে দেয়? এইচ প্লাস এবং OH মাইনাস আয়নে কি করে দেয়? ভাগ করে দেয়। এই এইচ প্লাস আর OH মাইনাস যদি হাই মানে এই জলের যদি এই বিশ্লেষণ না হয় তাহলে কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়া শুরু হতে পারবে না। এই হয়ে যাওয়ার পর কি হচ্ছে? এটা যখন আমরা সালোক সংশ্লেষের আলোক দশা এবং অন্ধকার দশা করব তখন আমি ডিটেলসে এটাকে বুঝিয়ে দেব। এখন শুধু জানো যে এই জল কি হয়ে যায়? সক্রিয় ক্লোরোফিলের প্রভাবে। আর ক্লোরোফিল কখন সক্রিয় হয়? যখন সে সূর্যালোকের ফোটন কণা শোষণ করে তখনই সে সক্রিয় হতে পারে। সক্রিয় হয়ে গেলে সে তখন জলকে কি করেছে? এইচ প্লাস এবং OH মাইনাস আয়নে ভাগ করে দিচ্ছে। তারপরে কি হচ্ছে? এই যে এখানটায় অক্সিজেন দেখতে পাচ্ছি, এই অক্সিজেনের উৎস হচ্ছে কিন্তু কে? এই জল। তাহলে দুটো জিনিস দেখো, গ্লুকোজে অক্সিজেনের উৎস হচ্ছে কে? কার্বন ডাই অক্সাইড। আর
যে অক্সিজেনটা সরল সংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত বস্তু হিসেবে উৎপন্ন হচ্ছে তার সেই অক্সিজেনের উৎস হচ্ছে কে? জল। পরিষ্কার? এইবার দেখো এখান থেকে আবার দুটো জিনিস আমরা পেয়ে যাচ্ছি কি? ভৌত বিজ্ঞানে তোমরা জারণ বিজারণ পড়েছো, কাকে বলে জারণ? খুব সহজ ভাষায় বললে কোন যৌগের মধ্যে যদি অক্সিজেন যুক্ত হয় বা কোন যৌগ থেকে যদি হাইড্রোজেন বেরিয়ে যায় তখন তাকে বলা হয় জারণ। আর বিজারণ কি? ঠিক এর উল্টো, কোন যৌগের মধ্যে যদি হাইড্রোজেন যুক্ত হয় বা কোন যৌগ থেকে যদি অক্সিজেন বেরিয়ে যায় তখন তাকে বলা হয় বিজারণ। এবার তোমরা নিজেরাই দেখো এখানে কি কি আছে। আমি বললাম এই কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, এখানে কি আছে? কার্বন আছে, অক্সিজেন আছে, আর গ্লুকোজের মধ্যে কি আছে? কার্বন অক্সিজেন, তার সাথে এসে কি যুক্ত হচ্ছে? হাইড্রোজেন। যেহেতু হাইড্রোজেন এসে যুক্ত হচ্ছে তাহলে এখানে এটা কি ঘটলো? বিজারণ হলো। আবার দেখো এখানে জল, জলের মধ্যে কি আছে? হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, জলের থেকে কি উৎপন্ন হলো? অক্সিজেন। তাহলে কে এখানে জলের হাইড্রোজেনটা কি হয়ে গেল? বেরিয়ে গেল। তাহলে এখানে কি ঘটলো? জারণ। বোঝা গেল? তাহলে সালোক সংশ্লেষকে কিন্তু জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয়। কেন বলা হয় পরিষ্কার বুঝতে পারলে? যে কার্বন ডাই অক্সাইডের, কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, কার্বন ডাই অক্সাইডের মধ্যে আছে কার্বন আর অক্সিজেন, সেখানে এসে কি যুক্ত হচ্ছে? হাইড্রোজেন। অর্থাৎ কোন যৌগের মধ্যে হাইড্রোজেন ঢোকা মানে তাকে বিজারণ বলি, সেজন্য এখানে কি হলো? বিজারণ হলো। আবার এই জলের থেকে উৎপন্ন হচ্ছে কি? অক্সিজেন। জলের মধ্যে আছে কি? হাইড্রোজেন আর অক্সিজেন, তাহলে কে বেরিয়ে যাচ্ছে? হাইড্রোজেন। হাইড্রোজেন বেরিয়ে যাওয়া মানে তাকে কোন যৌগ থেকে হাইড্রোজেন বেরিয়ে গেলে তাকে কি বলা হয়? জারণ। সেই জন্য সালোক সংশ্লেষকে কি বলা হয়? জারণ বিজারণ প্রক্রিয়াও কিন্তু বলা হয়। হয়ে গেল? আচ্ছা এবার আমরা কোথায় ছিলাম? যে সালোক সংশ্লেষের উপাদানগুলো উৎস এবং ভূমিকা, তার মধ্যে দুটোর উৎস আর ভূমিকা বলে দিয়েছি, একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর একটা হচ্ছে জল। এবার কি আসছে? সূর্যালোক। সূর্যালোকের উৎস কি? সূর্যালোকের উৎস হচ্ছে একটাই, সেটা হচ্ছে সূর্য, আর কেউ নেই। সূর্যালোকের তাহলে উৎস হচ্ছে সূর্য। এবার কি কাজ করে, এর ভূমিকাটা কি? প্রথমত তোমরা ছোটবেলায় কিন্তু পড়ে এসছো যে কি, যে আমরা যে শক্তি পাই, এনার্জি পাই, তার একটাই উৎস, সেটা হচ্ছে সূর্য। কি করে সে আমাদের একমাত্র উৎস, মানে এনার্জি বা শক্তির উৎস হতে পারে? এইখান থেকে, এই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌর শক্তিটা প্রথমে রাসায়নিক শক্তিতে পরিণত হচ্ছে, তারপরে স্থৈতিক শক্তির রূপে কোথায় আবদ্ধ থাকছে? উৎপন্ন খাদ্য গ্লুকোজের মধ্যে আবদ্ধ থাকছে। তারপরে দেখো আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রত্যেকটা প্রাণী কিন্তু উদ্ভিদের উপর খাবার জন্য নির্ভরশীল, আর খাবার না পেলে কিন্তু আমরা শক্তি পাবো না। এই শক্তির উৎস অর্থাৎ এই যে সমগ্র শক্তি জীবজগৎ যে শক্তিটা পাচ্ছে সেটা কোথার থেকে পাচ্ছে? সূর্যের থেকে। কিভাবে? এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তিটা উৎপন্ন খাদ্যে স্থৈতিক শক্তি রূপে আবদ্ধ থাকছে। হলো এটাই। আর কি করলো? আর একটা কথা বললাম যে সূর্যালোক কি করছে, সূর্যালোকের ফোটন কণা শোষণ করে ক্লোরোফিল কি হয়? সক্রিয় হয়। এবং তখন এই সক্রিয় ক্লোরোফিল কি করে? জলকে এইচ প্লাস এবং ও এইচ মাইনাস আয়নে ভাগ করে দেয়। তার ফলে কিন্তু তারপরে আস্তে আস্তে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা শুরু হয়। এই সম্পর্কে ডিটেলস যদিন আলোক দশা আর অন্ধকার দশা পড়াবো, সে কিন্তু আমাদেরকে এই সম্পর্কে ডিটেলস বোঝাবো। এবার কি তাহলে বাকি থাকলো? কি ক্লোরোফিল। এই ক্লোরোফিল আবার কি করছে? ওই যে একই চলে আসলো, ক্লোরোফিল কি? ক্লোরোফিল কোথায় থাকছে? ক্লোরোফিল আমরা জানি, বললাম যে যে কোনো সবুজ সবুজ অংশে, উদ্ভিদের যে কোনো সবুজ অংশেই থাকে হচ্ছে কি? ক্লোরোফিল। এবার ক্লোরোফিল কি? ক্লোরোফিল কয় রকমের হয়? ক্লোরোফিল এ বি সি ডি ই হয়। তার মধ্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোফিল এ, আর যদি ক্লোরোফিল এ এর অনুপস্থিতিতে ক্লোরোফিল বি সালোক সংশ্লেষ প্রক্রিয়া কিন্তু কি করছে? অংশগ্রহণ করে। বোঝা গেল? মুখ্য ভূমিকা গ্রহণ করে কে? ক্লোরোফিল এ, আর ক্লোরোফিল এর অনুপস্থিতিতে মুখ্য ভূমিকা গ্রহণ করে ক্লোরোফিল বি। এবার ক্লোরোফিলের কি কাজ? ওই যে ক্লোরোফিল কি করছে? ক্লোরোফিল না হলে, আমি বললাম যে সূর্যালোক এবং ক্লোরোফিল এ না হলে সালোক সংশ্লেষ হবেই না। এই সূর্যালোক কি করছে?
সূর্যালোকের ফোটনগুলো যখন ক্লোরোফিলকে কি করে দিচ্ছে, সক্রিয় করে দিচ্ছে, তেজময় করে দিচ্ছে। যখন ক্লোরোফিলকে সূর্যালোকের ফোটনকণা সক্রিয় করছে, তেজময় করছে, তখন ক্লোরোফিল কি করছে, জলকে H+OH- আয়নে ভাঙতে সাহায্য করছে। আর কি করছে, সৌর শক্তি শোষণ করে সেই শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করতে সাহায্য করে ক্লোরোফিল। বোঝা গেল? তাহলে শক্তিটা কি ADPকে ATPতে পরিণত করতে সাহায্য করছে কিন্তু এই ক্লোরোফিল। সৌর শক্তিটাকে শোষণ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করছে হচ্ছে ক্লোরোফিল। হলো, তাহলে আজকে আমরা কি কি বললাম? বললাম, প্রথমে বললাম সালোক সংশ্লেষ কাকে বলে, তারপরে বললাম সালোক সংশ্লেষের উপাদানগুলো, তারপরে বললাম সালোক সংশ্লেষ কোথায় হয়, অর্থাৎ সালোক সংশ্লেষের স্থান, আর তারপরে কি বললাম যে সালোক সংশ্লেষকারী অঙ্গাণু কি, মনে আছে কি? সালোক সংশ্লেষকারী অঙ্গাণু হলো ক্লোরোপ্লাস্ট। কেমন? তারপরে কি বললাম উপাদানগুলোর উৎস এবং ভূমিকা, এই সম্পর্কে কিন্তু আমরা তারপরে ডিটেইলসে বললাম যে প্রত্যেকটা উপাদানের উৎস কি এবং সালোক সংশ্লেষে তাদের ভূমিকা কি। তারপরে এই পড়তে পড়তে কিন্তু আমরা আরো জানলাম সালোক সংশ্লেষকে কি বলা হয়। প্রথমে বললাম অঙ্গারাদ্ধীকরণ প্রক্রিয়াও বলা হয় সালোক সংশ্লেষকে। তারপরে কি বললাম যে সালোক সংশ্লেষকে আরো কি বলা হয়, জারণ বিজারণ প্রক্রিয়াও বলা হয়। হলো, এরপরে কি বললাম? আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা যদি কেউ তোমাদের প্রশ্ন আসে যে সালোক সংশ্লেষে এক অণু গ্লুকোজ তৈরি করার জন্য কত অণু কার্বন ডাইঅক্সাইডের দরকার হয়, কয় অণু? বলবো ৬ অণু। কয় অণু জলের দরকার হয়, কয় অণু? বলবো ১২ অণু। তারপরে কি বললাম কাঁচামাল কোনগুলো, কাঁচামাল হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড এবং জল। কেমন? আচ্ছা, আর কি, আর হচ্ছে এবার সালোক সংশ্লেষ এই যে পদ্ধতিটা, এটা দুটো দশায় সম্পূর্ণ হয়। একটা হচ্ছে কি আলোক দশা, আর একটা হচ্ছে অন্ধকার দশা। এই দুটো সালোক সংশ্লেষ পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় দুটো দশার মাধ্যমে, মধ্য দিয়ে, একটা হচ্ছে আলোক দশা আর একটা হচ্ছে অন্ধকার দশা। এই আলোক দশা এবং অন্ধকার দশা সম্পর্কে সামনের দিন তোমাদের বোঝাবো, কারণ একদিনে পুরোটা পড়াতে গেলে পরে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। এই ডিটেলসটা সম্পর্কে আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। এবার বাড়িতে পড়বে, পড়ার পরে যদি কোনো অসুবিধা হয় যোগাযোগ করার চেষ্টা করবে, যতটা পারি তোমাদের অসুবিধাটা সমাধান করার চেষ্টা করবে। কেমন?